মানে আপনি কপি করবে কি আপনি তো আরেকজনকে কপি করবে 1 কোটি টাকা ইনভেস্ট করে যদি আপনি ছবি বানান আপনি তো সেই ছবিটা আপনার 1 কোটি টাকা জায়গা আপনার 70 লাখ টাকায় ওঠে না আমি মান্না ভাই হতে চাই না আমি জাস্ট মান্না ভাই স্মৃতিটা ধরে রাখতে চাই মান্না ভাই সবথেকে যদি বেস্ট সিনেমা হয় কাজী হাসান আঙ্কেলের পরিচালিত আম্মাজান ফিল্মটাই আমার কাছে সবথেকে বেস্ট একটা মুভি দেশদ্রোহী সিনেমা একবারে কি বলবো মানে এখনো দেখলে একবার কলিজাটার মধ্যে লেগে যায় যে মান্না ভাই কি অভিনয় করছে মুন্না ভাই আপনাকে মানুষ এই যে ভালোবাসাটা ছিল আপনার প্রতি মানে আপনার প্রতি ভালোবাসাটা আসছে কিন্তু মান্না ভাইয়ের কাছ থেকে ঠিক না যারা মান্না ভাইকে ভালোবাসতো তার আপনার ভেতরে হয়তো বা মান্না ভাইয়ের কিছু একটা খুঁজে পেয়েছিল কিন্তু আপনি যখন অশ্লীল কাজ করা শুরু করলেন বাবা ভিডিও আসলো আপনাকে কিন্তু অনেকগুলো আপনাকে বলতে হবে যে আমার অনেকগুলো ভিডিও আসছে এরপর থেকে কিন্তু আপনার জনপ্রিয়তা আস্তে আস্তে কমছে না না দুইটা জানো আমার ভিডিও এটা সবিক সাগরের এছাড়া আরেকটা বিষয় এই যে এই অশ্লীল ভিডিও মূলত হচ্ছে যারা মেকিং করে সেটা হচ্ছে যে মডার্ন ভাদাইমা তারপর হচ্ছে মানে নিউ ভাদাইমা মানে কতগুলো ভাদাইমা চ্যানেল আছে সেটা হচ্ছে টাঙ্গাইলের মানে কতগুলো চ্যানেল আছে তারা অশ্লীল ভিডিও রিপ্রেজেন্ট করে তাদের ভাবে আমি পাড়া দিয়া কিছু ভিডিও আমি করে ফেলি নো প্রবলেম এটা কোনো ব্যাপার না মানুষ চলতে গেলেও অনেক কিছু শিখতে মানে এই যে এগুলা যারা করে ধরেন আপনি দুই তিনটা কাজ করছেন কিন্তু কন্টিনিউর যারা মানে হাজার হাজার কন্টেন্ট মেকিং করতেছে এটা কি মনে হয় আসলে কাজগুলো কি ভালো করতেছে না না তারা যুব সমাজকে নষ্ট করছে আমরা অনেক কথা বলেছি আর ইনশাআল্লাহ আল্লাহর রহমতে সামনে যদি আমি মুভি মেকিং করি শর্ট মুভি মেকিং করি নিজের প্রোডাকশনে কাজ করব যদি কেউ ভালো আমাকে দিয়ে মেকিং করাতে পারে ভালো গল্প দিতে পারে আমি 100% বলছি তার কাজ আমি ইনশাআল্লাহ করব এখন থেকে আমি সামনে যে এই ফিল্মটা আমার ইউটিউবে আপনারা দেখবেন টোটালি ভালো কিছু আপনারা পাবেন প্রিয় দর্শক এখানে আমি একটা কথা বলতে চাই আপনারা যে মানুষটা যাকে যে আমার পাশে বসা আছে যাকে একসময় দেখেছিলেন অনেক জনপ্রিয় একজন মানুষ ঠিক আছে অনেক ভিডিও দেখেছিলেন নাটক শর্ট ফিল্ম ইন্টারভিউ অনেক কিছু দেখছেন ঠিক আছে কিন্তু আপনারা অনেক হয়তো জানেন না ঠিক এই মানুষটাই মানে আজ থেকে যে কিছু মাস আগে বা এই করোনার পরবর্তী অবস্থাতে তার খুব খারাপ অবস্থা যাচ্ছিল সংসারের দিকে এটা কেন যাচ্ছিল আগে যে কাজগুলো করেছিল কাজগুলো মান সম্পন্ন করতে পারেনি না করার পারের কারণে মানে তার ক্যারিয়ারটা আস্তে আস্তে মানে ধ্বংসের দিকে চলে গিয়েছিল তার ভিডিও মানুষ দেখতো না অত ভিউয়ার্স আসতো না আগের মতো তো ভিউয়ার্স এখন আসে না তাই না আসবে ইনশাআল্লাহ নতুন করে কাজ করলে আসবে নতুন করে যখন দেখবে যে জুনিয়র মান্না ভাইয়ের ম্যাকিংটা এখন আল্লাহর রহমতে সব দিক দিয়ে আমরা পারফেক্টভাবে আমরা তার ভিডিও কিছুটা হলো আমি মান্না ভাই হতে চাই না আমি জাস্ট মান্না ভাইয়ের স্মৃতিটা ধরে রাখতে চাই আমি এই যে অনেকে বলে যে কপি কপি কিন্তু আসল কথা একজন মানুষকে যদি ভালোবাসে ভালোবাসার পরে কিন্তু তাকে এই জায়গাটার মধ্যে রাখার পরে কিন্তু তারপর তার এটা কপি আসে এখন আমারে যদি কেউ কপি করে আমার কে যদি কেউ কপি করে মানে আপনি কপি করবে কি আপনি তো আরেকজনকে কপি করতেছেন আমি তো একজনকে কপি করছি যে মানে যেমন আমি কথা বলতেছি আমি হৃদয় হাসান কথা বলতেছি আমি আমার বয়সে কথা বলতেছি তাই না এখন আপনি তো আপনার বয়সে কথা বলতেছেন আপনি নিজে তো হচ্ছে আরেকজনকে কপি করতেছেন আর আমার কপি করুন আমাকে এটা অনেকেই বলে যে এটা কপি করা হচ্ছে কপি করে একটা মানুষকে যদি কপি করে আপনারা অনেকেই দেখেন যে স্টেজ প্রোগ্রামে বিভিন্ন জায়গায় 4 মিনিট 5 মিনিট 10 মিনিট ডায়লগ দেয় তারপর কিন্তু তার রিয়েল বয়সটা চলে আসে একটা মানুষ ভাই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অন্য একজনের বয়সটা কেউ দিতে পারবে না আমি হয়তো এটা আমি গড গিফট পেয়েছি আমি নিজেকে খুব গর্বিত মনে করি উপরওয়ালা আমাকে আমি হয়তো ছোটবেলা থেকে মান্না ভাইকে ভালোবাসতে বাঁচতে গিয়ে এটা আল্লাহ তালা আমাকে খুশি হয়ে এই গড গিফটটা দিয়েছেন একটা মানুষ আপনি কি ট্রাই করে পারবেন মান্না ভাইয়ের এই কণ্ঠটা একবারে 4-5 ঘন্টা 10 ঘন্টা আমি তো কখনো ট্রাই করি না যদি ট্রাই করতাম অবশ্যই হয়তো বা মানুষ পারে না এমন কোনো কথা নেই অবশ্যই মানুষের যদি ইচ্ছা শক্তি থাকে অবশ্যই পারবে তাই না অনেক তো আছে মানে জুনিয়র মান্না কিন্তু অনেক আছে জুনিয়র মান্না অনেকই না জুনিয়র মান্না যদি হয় মানে মান্না ভাইয়ের ডায়লগটা অনেকেই দিতে পারে কিন্তু আর ডায়লগ কিন্তু অনেকেই দিতে পারে অনেকেই দিচ্ছে ভালো সে মান্না ভাইকে ভালোবেসে ডায়লগটা দিচ্ছে লাইকি এবং ইউটিউব এই দুইটাকে যদি আপনাকে এক করে দেয় আপনি কোনটাকে বেছে নেবেন লাইকি ইউটিউব লাইকের জায়গাটা লাইকে আর ইউটিউবের জায়গাটা ইউটিউব মানে জনপ্রিয়তাটা আসলে কোথা থেকে বেশি পড়ে ফেসবুকের জায়গাটা ফেসবুক মানে জনপ্রিয়তা অ্যাকচুয়ালি জানতে জনপ্রিয়তাটা আমি যেখান থেকে পেয়েছি সেই কথাটাই আমি বলবো কারণ ইউটিউব থেকে আমি প্রথমত ইউটিউব থেকে আমি প্রচারিত হই
আর ইউটিউব থেকে আমার ভাইরাল ফেসটা সবার কাছে চলে যায়। বড় বড় টিভি চ্যানেল, সময় টিভি, যমুনা টিভি, তারা কিন্তু একটা সময় ইউটিউবকে পাত্তাই দিত না, অথচ আজকে দেখেন তাদের চ্যানেল হচ্ছে সময় টিভি চ্যানেল, কিন্তু বাংলাদেশে তারা তাদের খবর আগে ওটা ছাড়ার আগে তারা কিন্তু এখন ইউটিউবে আ গেছে। ইউটিউবে তো সেক্ষেত্রে এখন ইউটিউবটা কিন্তু অনেক জনপ্রিয় হয়ে চলেছে, তো এরকম হয়তো বা ইউটিউবের চেয়ে আরো প্ল্যাটফর্ম আসবে, আরো আরো জনপ্রিয়তা হবে ইউটিউব। ইউটিউব ছাড়াও আরো অনেক প্ল্যাটফর্ম তো অবশ্যই আসবে, তাই না? এটা আপনি বিশ্বাস করেন? নায়িকাদের সাথে কাজ করা হয়েছে, তো সেখান থেকে কি কোনো নায়িকা মানে প্রপোজ, কোনো নায়িকা প্রপোজ করেছে বা আপনি করেছেন এরকম কিছু আছে, বা কাউকে ঘর বাঁধার মানে স্বপ্ন দেখছেন কাউরে? না না, এরকম কিছু হয় নাই, ওই কাজ শুরু করেছি শেষ পর্যন্ত ওই পর্যন্তই। মানে এরকম হয় নাই যেমন এক জায়গায় একটা শুট করতে গেলেন, ওইখানে যে নায়িকা যে অভিনয় করবে আপনার সাথে, দেখা গেছে হয়তো অভিনয়ের এক ফাঁকে সে আপনাকে পছন্দ করে ফেলছে বা প্রপোজ করে ফেললো বা আপনার তাকে ভালো লেগে গেল, এরকম হয় না? আমার কাছে এরকমটা মনে হয় না কোনো সময়। আসসালামু আলাইকুম দর্শক, আপনারা ইতিমধ্যে আমাকে প্রায় 3-4 বছর ধরে দেখছেন, মাঝখানে আমি কিছুটা গ্যাপ দিয়েছি, আমার অনেক কাজ আপনারা ইউটিউবে দেখেছেন, অনেকেই আমি দেখি বলেন যে ভাই অনেক সুন্দর অভিনয় হয়, আমাকে যদি সেই সুন্দর আরও সুন্দর করার জন্য যদি আমাকে কাজের কোয়ালিটিটা ভালো দিত, ভালো ক্যামেরা ম্যাকিং করতো, ভালো নায়িকা দিয়ে আমাকে কাজ করাতো, গল্পটা ভালো দিত, আপনার মনে হয় আমাকে আরও ভালো সুন্দর ভিডিও আমার আমি আপনাদেরকে উপহার দিতে পারতাম। তো ইনশাল্লাহ আল্লাহর রহমতে আমি, কে আমাকে ইউটিউবে নিয়ে কাজ করলো না করলো আমি জানি না, আমাকে যদি ভালো গল্প অফার করা হয় আমি আবারও কাজ শুরু করব, ভালো গল্প, ভালো ম্যাকিং, ভালো সব কিছু। আর আমার নিজের প্রোডাকশনে আমি যে একটা চ্যানেল খুলেছি, আপনারা এখনও নাম হয়তো শুনেছেন কি না জানি না, নাম হচ্ছে জে আর মান্না টিভি। এই টিভিতে আমি সামনে প্রবাসীর কষ্ট, প্রবাসীর যন্ত্রণা, প্রবাসীর এসে সব হারালাম, প্রবাসী বড় ভাই কর্তব্য, আমি চ্যাপ্টার প্রায় প্রবাসী নিয়ে 4-5টা কাজ আমি লিখে ফেলছি। আমরা এখন সবাই ইউটিউবে চলে আসছে, সবাই কিন্তু এখন ইউটিউবে বাংলাদেশে। আমি জানি না, মনে হয় সিনেমা ইন্ডাস্ট্রি আর ভালো হবে কোনো দিন, সবাই ইউটিউবেই আসতে হবে, ইউটিউবেরই সবাই। মানে আপনি বলতেছেন বড় বড় সেলিব্রিটি যারা আছে বা সিনেমাতে কাজ করে তারা ইউটিউবে চলে আসছে? অফকোর্স, ইউটিউবে আসছে। আচ্ছা, হইতে মালিক আফসাই স্যার সে এখন নিজে ইউটিউব চ্যানেল খুলেছে, সে এখন ইউটিউবে চলে আসছে, ইনশাআল্লাহ সামনে হয়তো ইউটিউবে সে ভালো কোনো ম্যাকিং কোনো মুভি দিবে অবশ্যই। হ্যাঁ, আর বাংলাদেশে এখন আপনি যদি 1 কোটি টাকা ইনভেস্ট করে যদি আপনি ছবি বানান, আপনার তো সেই ছবিটা আপনার 1 কোটি টাকা জায়গায় আপনার 70 লাখ টাকাই ওঠে না, তো আপনি 1 কোটি টাকা 30 লাখ টাকা লস। ইউটিউবে কিন্তু অনেক কিছু চলে আসে এই মুভির ব্যাপারে, মুভিতে কী কী ইউজ করেছে, মুভিতে কী হয়েছে না হয়েছে সব কিন্তু আমরা ইউটিউব থেকে দেখতে পাই। আসল মজাটা কিন্তু ইউটিউব থেকে আমরা নিয়ে ফেলি, তো আমরা ছবি দেখতে আর কি করতে যাবো? এর জন্য এখন বর্তমানে আমাদের বাংলাদেশে ফিল্ম ইন্ডাস্ট্রি এই ইউটিউবের জন্য অনেকটা নিচে চলে যাচ্ছে, আবার ইউটিউবের জন্য আমাদের ক্ষুদ্র যারা আমরা আছি, যারা আমরা ছোট ছোট অভিনেতা আছি, যারা আমরা কোনোদিন কল্পনা করি নাই যে প্রবাসের মানুষ, বাংলাদেশের মানুষ, ওয়াল বিশ্বের মানুষ আমাদের চিনবে, এটা আমরা কোনোদিন কল্পনা করি না, এর জন্য ধন্যবাদ জানাই ইউটিউবকে।